কাঁচানের কাটিগড়া জমি বিবাদ কেন্দ্র করে দুপক্ষের মারপিটে আজিজুর রহমান বড়বইয়ার হত্যা এ পর্যন্ত মোট 6 অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হলো কাটিগড়া পুলিশ। শুক্রবার কাটিগড়া বিলবুরুঙ্গা সংগঠিত হয়েছিল এই ঘটনাটি। ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি ছিল, অভিযুক্তদের ইসলামউদ্দিন নামক ব্যক্তির বাসগৃহ পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আজিজের মৃতদেহ নিয়ে সড়ক অবরোধে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের করায়ত্ত করার আশ্বাস দিলে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এমত অবস্থায় রবিবার 11 অভিযুক্তদের মধ্যে ইসলামউদ্দিন বড়বইয়া, জিয়াউর রহমান বড়বইয়া, শামসুদ্দিন বড়বইয়া ও বাবুল হোসেন বড়বইয়া নামে 4 গ্রেফতার করেছে। এছাড়া শরীফা বেগম বড়বইয়া ও নাজমা বেগম বড়বইয়া নামে 2 মহিলাকে আটক করেছে পুলিশ। এদিকে এ ঘটনা জড়িত মূল অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে পাকড়াও করার আশ্বাস পুলিশ দিলেও এ পর্যন্ত ঘটনা মূল ফান্ডারা ফেরার নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে এলাকায়। অবিলম্বে মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তারা অন্যগুলো মানুষ কিছু কিছু আয় কিন্তু আইয়া তারা যায়, তারা এখন মানে ব্যান্ড মানুষ চিনি না, অন্য অন্য মানুষ মানে তারা আসা যাওয়া করে, মানে বাইরে থেকে মানুষ হুমকি হুমকি দেয়, আক্রমণের সিস্টেম করে মানে কিন্তু করে না প্রশাসন থাকার কারণে, মানে প্রশাসনের যথেষ্ট সাহায্য করছে, সাহায্য করছে। আপনারা মনে করেন প্রশাসন যখন থাকতো না তো কিছু একটা হইতে পারে, কিছু একটা হইতে পারে, প্রশাসন না থাকলে কিছু একটা হইতে পারে। মানে ওগো ইয়ারা মারাগ মারাগ মারিলেছেন মানে কি জলালউদ্দিন, আকবরউদ্দিন, শামসুদ্দিন, আবুল হোসেন বড়বইয়া, তারা 10-12 আসলা, এখন পর্যন্ত মেন মেন আসামি ধরা হয়েছে না, চারজন নাই আত্মসমর্থন ধরা করতে হবে, চারজন হয়েছে আর মেন আসামি জলালউদ্দিন বড়বইয়া, আকবরউদ্দিন বড়বইয়া, যারা বর্তমানে আত্মসমর্পণ করছে তারা মূল আসামি না, মূল আসামি না, জড়িত আছে তারা, তাও জড়িত, জড়িত আছে। তো মূল আসামিটা কে? মূল আসামি হলো জলালউদ্দিন বড়বইয়া, বাড়ি কোন জায়গা? বুলবুরুঙ্গা, বিলবুরুঙ্গা, আকবরউদ্দিন বড়বইয়া বিলবুরুঙ্গা, এটা তার বাড়ি, আবুল হোসেন বড়বইয়া। তুমি কিতা কইতে চাও? এখন আমি কইতে চাই মেইন আসামিগুলা ধরতে ধরতে লাগে আর ফাঁসি হইতে লাগে, তারা ফাঁসি হইতে ফাঁসি হইতে। প্রথমে মই মৃতকৰ মোৰ ফালৰ পৰা সংবেদনা জ্ঞাপন কৰিছোঁ আৰু কাহাতৰ দুখৰ মূৰ সংবাদ। আজি যিটো ঘটনা হ'ল এইটো অত্যন্ত দুখজনক আৰু আমি এই সংক্ৰান্তত উদ্ঘাটন কৰোঁ আৰু আমাৰ গোটেই যিটো কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ পুলিচ আছে আমি প্ৰত্যেকে আৰু আপোনাৰ সহায় যাব, আমি 24 ঘন্টাৰ ভিতৰত দুখিত আমি কাৰ্য কৰিম, পাব্লিক মানে আসামিটো এরেস্ট করিম, এরেস্ট করিম আর বাচ্চা জীবিলেক আছে, এই বাচ্চা বিলেক।